টিচার, আমরা হঠাৎ এখানে আসছি, খবরগুলো কাদের? এই যে পাশাপাশি দুটো খবর দেখতে পাইতেছো, কারা শুয়ে আছে জানো? আমার বাবা, আমার মা। কি সুন্দর দেখো তারা দুজন পাশাপাশি শুয়ে আছে, আর আমি তাদের কাছ থেকে কত দূর। তুমি তোমার বাবা মার সাথে চিল্লাচিল্লি করছিলাম, মিসবিহেভ করছিলাম। আমি চাইলেও পারি। কি সুন্দর দেখো তারা দুজন শুয়ে আছে, আমি ডাকি শুনে না, কথা বলি উত্তর দেয় না। কত চাই আমি তারা আমার সাথে চিল্লাচিল্লি করুক, আমি তাদের সাথে চিল্লাচিল্লি করি, আমি তাদেরকে বলি আপনারা আমার সাথে ঠিক করতেছেন, আপনারা ঠিক নাই, আমি ঠিক। কিছু বলে না, কোনো উত্তর দেয় না। কত ইচ্ছা হয় আমার, আমি বলি আব্বা বাজারে যাচ্ছেন, আমার একটু সাথে করে নিয়ে যা, আমার হাত ধরে নিয়ে যা, হাত ধরে নিয়ে আসে। চাই যে মাকে বলি, মা কিছু মাত্র আপনি করছো, আমাকে একটু মুখে তুলে খাওয়াই দাও, পারি না, কারণ তারা নাই, একদম নাই। আমি আমার রাগ কান্না হাসি আনন্দ দুঃখ কষ্ট চাইলেও পারি না শেয়ার করতে ওদের সাথে। তুমি পারো, তুমি ভাগ্যবান, তুমি লাকি যে তারা তোমার সঙ্গে আছেন, জীবিত আছে, আর তুমি তাদের সাথে মিসবিহেভ করো। টিচার হিসেবে একটা রিকোয়েস্ট করবো তোমার কাছে, আমার কথাটা রাখো, তোমার বাবা মা তাদের সাথে মিসবিহেভ করো না, চিল্লাচিল্লি করো না, যখন থাকবে না